প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আফগানদের। আফগানরা নাকি দেশ ছাড়তে পারবে না। যে আফগানরা চাইছেন দেশ ছেড়ে যেতে, নিজের মাতৃভূমিকে ছেড়ে যেতে চাইছেন এই তালিবান জল্লাদদের জন্য, তালিবানরা কি বলছে যে না, ছাড়া যাবে না দেশ। এবং পাশাপাশি কাবুল যে বিমানবন্দরে, বিমানবন্দর এই মুহূর্তে গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে ফের চলল গুলি। সেই ছবি আপনাদের এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। ফের চলল গুলি চারিদিক চারিদিক চারিদিক। এই মুহূর্তে ঢেকে রয়েছে ধোঁয়ায় আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণ গোস্বামী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। সম্পূর্ণ আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা। সার্বিকভাবে যে পরিস্থিতি দেখছেন, একদিকে আমেরিকার প্রত্যাঘাত, অন্যদিকে আজও কাবুল বিমানবন্দরে চলছে গুলি, সার্বিকভাবে আপনার ঠিক কি মনে হয় আফগান পরিস্থিতি ঠিক এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে? দেখুন, একেবারেই যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আভ্যন্তরীণ একটা তো টাল বাহানা চলছে আফগানিস্তানে, তার কারণ এখনো সরকার গঠন হয়নি। অন্যদিকে আফগানি মানুষ যারা, তারা দেশ ছাড়ার হিড়িকে মানে লিটারালি মগ্ন। দ্বিতীয়ত আজকে ব্যাংক খোলার দাবিতে আফগান মানুষরা রাস্তায় নেমে পড়েছে, কারণ ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে একটা মারাত্মক অর্থনৈতিক সংকট দেখা গেছে, যেখানে জলের এক বোতল জলের দাম প্রায় 3,500 টাকা হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে একটা আভ্যন্তরীণ যে টার্মোয়েল, সেই সিচুয়েশন তো আফগানিস্তানে চলছেই সেনা প্রত্যাহারে পরবর্তী সময় থেকে। অন্যদিকে আমরা যদি রাজনৈতিক সমীকরণের দিক থেকে দেখি, তাহলে দেখা যাচ্ছে যে কালকে আইএস হামলার পরে, বম্বিং পরে, আজকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারা কিন্তু আবার এয়ার স্ট্রাইক করেছে। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারা একদিকে সেনা প্রত্যাহার যেমন করছে, অন্যদিকে তারা কিন্তু পরোক্ষে মিলিটারি ইন্টারভেনশন চালিয়ে যাচ্ছে। এবং তারা আগামী দিনে মিলিটারি ইন্টারভেনশন ততদিন চালাবে যতদিন না জঙ্গি গোষ্ঠীদেরকে তারা নিকেশ করতে পারছে। তার কারণ ওয়ার অন টেররের কিন্তু এইটা সবচাইতে প্রাইমারি একটা দিক, যে জঙ্গি গোষ্ঠী নিকেশ করা। এবং তৃতীয়ত আরো একটি যেটা মারাত্মক ঘটনা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তালিবানরা, তারা কিন্তু লিটারালি এবার হুঁশিয়ারি জারি করছে আমেরিকাদের বিরুদ্ধে যে তাদেরকে দেশ ছাড়তে হবে এবং সমস্ত সম্পদ সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ সব মিলিয়ে একটা জিনিস যেটা পরিষ্কার সেটা হচ্ছে উভয়, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারাও তালিবানদের হুঁশিয়ারি দিচ্ছে, অন্তত তালিবানদের হুঁশিয়ারি না দিলেও তারা জঙ্গি গোষ্ঠীদের হুঁশিয়ারি দিচ্ছে যারা তালিবান মদতপুষ্ট। এবং অন্যদিকে তালিবানরা কিন্তু তারাও এবার আমেরিকাকে হুঁশিয়ারি দিচ্ছে। সব মিলে একটা বিষয় হচ্ছে যে আভ্যন্তরীণ জায়গা থেকেও আফগানিস্তানের চিত্র অত্যন্ত একটা টার্ময়াল এবং ক্রাইসিস, এবং রাজনৈতিক সমীকরণের দিকেও কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে সেখানে একটা টেসিট ওয়ারফেয়ার, তালিবান এবং জঙ্গি গোষ্ঠী ভার্সেস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কিন্তু শুরু হয়ে গেছে। আমরা দেখেছিলাম সম্পূর্ণ 2015-16-17 এই সময়ও আমরা দেখেছিলাম যে আমেরিকা জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়েছিল, বোমা ফেলেছিল, এবং সেই জায়গা থেকে আমরা দেখেছিলাম যে এই যে খোরাসান ইউনিট, আইএস খোরাসান ইউনিট, এই ফার্স্ট সেকেন্ড কমান্ডকে তারা তাদের এই যেভাবে হামলা চালানো হয়েছিল আমেরিকার তরফ থেকে, যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল সেখানে মৃত্যু হয়েছিল তাদের, খতম করা হয়েছিল তাদের। কিন্তু আজকে যেভাবে প্রত্যাঘাত করা হলো, প্রশ্নটা হচ্ছে যে একদিকে তারা একটা জঙ্গি গোষ্ঠীর হাতে একটা দেশের ক্ষমতার ভার তুলে দিয়ে কার্যত চলে যাচ্ছে, অন্যদিকে জঙ্গি গোষ্ঠী, অপর একটা জঙ্গি গোষ্ঠীকে তারা থ্রেট দিচ্ছে, তারা বলছে যে শেষ দিকে চারবে, তাহলে তাদের অবস্থানটা ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে, এই প্রশ্নটা তো উঠবে। দেখুন, আমেরিকা তালিবানদের যে হস্তান্তর করেছে সেই হস্তান্তরটা কিন্তু একটা নেগোসিয়েশনের মাধ্যমে, এবং যে নেগোসিয়েশনে স্পষ্ট ভাষায় লেখা আছে যে কোন রকম জঙ্গি গোষ্ঠী যদি তালিবান মদদ দেয় বা সাপোর্ট করে সেক্ষেত্রে আমেরিকা কিন্তু তাদের সরকারকে রিকগনিশন দেবে না। অন্যদিকে আরো একটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তালিবান, এই তালিবানকে চালাচ্ছে কারা? তালিবানকে চালাচ্ছে কিন্তু এই জঙ্গি গোষ্ঠী আইএস খোরাসান বা হাক্কানি নেটওয়ার্কের মতো জঙ্গি গোষ্ঠী। কাজেই একটা বিষয় নিশ্চিত যে তালিবান কিন্তু একটা ট্র্যাপে, একদিকে তাদেরকে আমেরিকার চুক্তিবদ্ধভাবে সরকার গঠন না করলে তারা লেজিটিমেসি পাবে না, ইন্টারন্যাশনাল রিকগনিশন পাবে না, অন্যদিকে তাদের চালনা করে যাচ্ছে পেছন থেকে কিন্তু জঙ্গি গোষ্ঠী। কাজেই আমেরিকার যে ভূমিকা, সেই ভূমিকাটা হচ্ছে এক তো তারা অবশ্যই সেনা প্রত্যাহার করবে, কিন্তু যতদিন তালিবান সরকার বা তালিবান এই ইউনিট তারা যতদিন এই ধরনের জঙ্গি গোষ্ঠীদের মদদ দিয়ে যাবে,
ততদিন কিন্তু আমেরিকা তালিবান সরকারকে রিকগনিশন দিলেও তারা কিন্তু পরোক্ষে জঙ্গি গোষ্ঠীদের নিকেশ করার জন্য মিলিটারি ইন্টারভেনশন চালিয়েই যাবে। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামীর সঙ্গে।